আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা যে আমাদের জুনেস গ্লোবালের যে অ্যাকাউন্টটা আমরা সবাই ইউজ করি, যে মোবাইল যে অ্যাপসটা আমরা ইউজ করি, যেখানে আমাদের সব হিসেব নিকেশ এবং আমাদের যে সব পয়েন্ট এবং আমাদের যেসব ইনকাম আমরা দেখতে পাই, সেটা আমরা কিভাবে ইউজ করব, অ্যাপসটা কিভাবে ইউজ করব এবং অ্যাপস এর কাজগুলো কি, এসব সম্পর্কে আমরা আজকে জানবো। তো সবাই আমরা সরাসরি চলে যাব যে মোবাইলে। চলুন, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওকে, আশা করি দেখা যাচ্ছে স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের যে মোবাইল অ্যাপস যেটা আমরা সবাই ইউজ করব, যেটা প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করতে পারি, এটা হচ্ছে যে মোবাইল অ্যাপস। তো সেই অ্যাপসটা এখন আমরা ইউজ করব। চলুন, যে মোবাইল অ্যাপসে গেলাম। প্রথমে আমাদেরকে এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসাইতে হবে, যেটা আমাদের অ্যাকাউন্ট ওপেন করার পরে আমরা পেয়ে থাকি। তো ধরুন আমরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড বসাবো, যেহেতু সেক্ষেত্রে আমরা এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড বসাচ্ছি, সাদিয়া, যার ইউজার নেম পাসওয়ার্ড আমরা বসালাম। এখানে সাদিয়ার ইউজার নেম পাসওয়ার্ডটা বসাচ্ছি, সাদিয়া। সাদিয়া ওয়ান, ওকে। আমরা ইউজার নেমটা দিয়ে দেখলাম, সরি, ওনার ইউজার নেমটা মনে হয় আমাকে আবার নিতে হবে। এই যে, এটা হচ্ছে জ্যাম মোবাইল অ্যাপস, ঠিক আছে? এটা হচ্ছে জ্যাম মোবাইল অ্যাপস, আর এটাই হচ্ছে ড্যাশবোর্ড। এখানে লেখা আছে নিচে, দেখেন বন্ধুরা, এখানে দেওয়া আছে ড্যাশবোর্ড। এখানে পাঁচটা অপশন রয়েছে, শেয়ার, লিডস, তারপর হচ্ছে আপনার স্ট্যাটাস, তারপর হচ্ছে মোর। এই যে মোর অপশনটা দেওয়া আছে, তার মানে এখানে পাঁচটা অপশন রয়েছে। এই পাঁচটা অপশন কিন্তু এই অ্যাপস এর মধ্যেই থাকবে, আপনারা আপনাদের অ্যাপস গুলো পাবেন। তাহলে এটা হচ্ছে ড্যাশবোর্ড, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে সব ধরনের নোটিফিকেশন আপনি পাবেন, কোম্পানির যে সকল তথ্য, যে সকল ইভেন্ট, সবগুলো এখানে আপনাকে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে যে সকল প্রমোশন গুলো এসেছিল সবগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এই সবগুলো এখানে থাকে। যখনই কোনো নতুন প্রমোশন আসবে সেগুলো আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানের মধ্যে আপনি হেল্প নিতে পারবেন, হেল্প সেন্টার রয়েছে আপনার। এখানে সবগুলো ভিডিও দেওয়া আছে, ভিডিও মানে আপনি অ্যাপসটা কিভাবে ইউজ করবেন সেই ভিডিও গুলো এখানে দেওয়া আছে, ট্রেনিং এর ভিডিও গুলো। তো এগুলো দেখে দেখেও আপনারা এটা সেটিং করতে পারবেন, সিস্টেমটা সেট করতে পারবেন। তো চলুন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের মধ্যে কিছু পিকচার দেখতে পাচ্ছেন, সেই পিকচার গুলো হচ্ছে কোম্পানি। এবার যাবো আমরা শেয়ার, এটা শেয়ার অপশন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সিমোর, সিমোর যেটা দেখতে পাচ্ছেন, এখানে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনি কোম্পানির ভিডিও গুলো দেখতে পাবেন। সেম এখানে নিচেরটাতেও, যখন সিমোরে যখন আপনি ক্লিক করবেন তখন কোম্পানি যে পিকচার আপনার জন্য তৈরি করে রেখেছে সেগুলো আপনি দেখতে পাবেন। তখন আমরা এই এখান থেকে সরাসরি মার্কেটিং করতে পারবো, কিভাবে আমরা শেয়ার করবো সোশ্যাল মিডিয়াতে সেটা আমরা দেখতে পারবো। তো আমি অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিই, বাকিগুলো আমরা আস্তে আস্তে পরিচয় করাবো। তো সিমোরে গিয়ে দেখলাম আমরা সব ভিডিও গুলো চলে এসেছে, দেখেন কোম্পানির একদম ফুল এইচডি ভিডিও গুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। দেখতে পাচ্ছেন এখানে, এখানে এটা হচ্ছে রেভি ডাব্লু, তারপরে এখানে হচ্ছে আপনার সব সব প্রোডাক্টের উপরে, ড্যানবডি প্রোডাক্ট, এমপিএম প্রোডাক্ট, লুমিনিয়াস প্রোডাক্ট, নারা প্রোডাক্ট, পিজা প্রোডাক্ট, সবগুলোর ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? এই ভিডিও গুলো আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। শেয়ার করলে যদি কারো পছন্দ হয় সেখান থেকে যদি কেউ ক্রয় করে তাহলে কিন্তু আমাদের একটা ইনকাম আছে, সেটা আমরা সবাই জানি, যারা এখানে আমরা কাজ করছি তারা তো অবশ্যই জানি। এই সেম এভাবে করে এখানে মোর অপশনে গেলে নিজেটাতে তখন আমরা পিকচার গুলো পাবো, দেখতে পাচ্ছেন সব সব প্রোডাক্টের পিকচার এখানে দেওয়া আছে, একদম সব রেগুলেশন সম্পূর্ণ, একটা পর্যাপ্ত, মানে একটা যে কোনো মানুষই দেখলে এটা চুজ করতে পারে মতো এবং তাদের চয়েস হয় মতো এভাবে করে তারা সিস্টেম করে দিয়েছে। আপনি চাইলে আপনার এখান থেকেই সরাসরি শেয়ার করতে পারেন মানুষের কাছে এবং মার্কেটিং করতে পারেন, এই মার্কেটিং টুলস হিসেবে এগুলোকে ব্যবহার করবেন আপনারা, এই পিকচার গুলা। এটা এই এই হচ্ছে শেয়ার অপশন, এখান থেকে শেয়ার করা যায়। এই শেয়ার অপশনটা নিয়ে আমরা কোনো কোনো একদিন একটা ভিডিও বানিয়ে দেবো, তবে এখান থেকে শেয়ার করা যায়। সিস্টেমটা আছে, আপনারা ট্রাই করলে অনেকে এটা ইউজ করতে পারবে। এটা হচ্ছে লিডস। এই লিডস এর কাজ কি? লিডস এর কাজ হচ্ছে আপনি চাইলে এখানে গ্রুপ করতে পারবেন। দেখেন আমি ক্লিক করেছি, দেখেন এখানে একটা গ্রুপ করা যাবে, নাম দিয়ে, ডেট দিয়ে একটা গ্রুপ করতে পারবেন, ফার্স্ট নেম লিখে, ঠিক আছে? এখানে একটা গ্রুপ করে আপনি সবাইকে মেসেজ দিতে পারবেন একসাথে। আপনার যে সকল টিম লিডার গুলার নাম্বার আপনি সেভ করেছেন তাদের নাম্বার গুলাতে আপনি একসাথে একটা মেসেজ করলে সবার কাছে চলে যাবে। এটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস এর মধ্যে দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে, মাই বিজনেস, স্ন্যাপশট, সার্কেল ইনকাম, কমিশন, জেনালজি, অ্যান্ড্রোলাকি, স্পন্সরশিপ, এই এই যে জায়গাগুলো দেখছেন এগুলো কিন্তু আপনারা এখানেও দেখতে পারবেন। আবার আরো একটা অপশন আছে, সেখানে দেখাবো আমি, সেখান থেকেও দেখতে পারবেন। যদি কারো আপডেট হয় তখন কিন্তু এখানে শো করে না অনেক কিছু,
তো শো না করলে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে দেখতে পাবো, নো প্রবলেম। এখানে শো না করলে এখানে আপসেট হওয়ার কোনো কারণ নাই। যখন যদি শো না করে তাহলে আমরা মোর অপশনে যাবো। এই যে মোর অপশনে গেলাম, এখানে দেখেন 5টা অপশন রয়েছে, 6টা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লগ আউট। লগ আউট করলে মানে এখান থেকে অ্যাপস থেকে আপনি বেরিয়ে যাবেন, নতুন একটা ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার লগ ইন করতে পারবেন। যে অফিস, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের অফিস, যেটা আমরা নিজেরা ইউজ করে থাকি, যেটাকে আমরা ওয়েবসাইট বলে থাকি আর কি, যে ওয়েবসাইট আমরা কাজ করব সেটা। দেন এখানে এইসব বিষয়গুলো বাকিগুলো আপনারা দেখতে পাবেন। এখানে জেনাসের লাইভ সেমিনার আপনারা দেখতে পাবেন, লাইভ ইভেন্ট যেগুলো হয় সেগুলো, আবার জেনাস শেয়ার। এখানে গেলেও কিন্তু কিছু অপশন শেখা যায়, সেটা হচ্ছে জেনাসের প্রোডাক্ট গুলো যখন আপনি শেয়ার করবেন, ঠিক আছে, ওখানের মধ্যে বিস্তারিত অনেক কিছু আছে প্রোডাক্টের সম্পর্কে, সেগুলো আপনি দেখতে পাবেন। দেন এখানে আপনি সেটিংসে গেলে, সরি, এই এই একটা অপশন রয়েছে যেটাকে গেটিং বলা হয়েছে, গেটিং, বুঝছেন, গেটিং স্টেট, মানে বিভিন্ন স্টেটের যে প্রোগ্রাম গুলো হয় সেসব প্রোগ্রাম সম্পর্কে আপনি এখান থেকে কিছু থিওরি পাবেন। চলেন আমরা একটু করে এখান থেকে ঘুরে আসি, জাস্ট আমরা এখানে গিয়ে ঘুরে আসি, জাস্ট একটু করে আপনাদেরকে জিনিসটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে। গেটিং স্ট্রেট মানে হচ্ছে এই কোম্পানির অনেক অনেক তথ্য আপনারা এখানে পাবেন, যেগুলো আপনাদেরকে শুরুতেই আপনাদের ইনফরমেশন হিসেবে দেওয়া হয়েছে। এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এখান থেকে আপনি সেটা বের করতে পারবেন, ইউজার নেম পাসওয়ার্ড কোনটা, যেটা দিয়ে আপনি এখানে লগ ইন করেছিলেন সেটা। তো বন্ধুরা এইটা এখানে গেলেই আপনি অনেক কিছু পাবেন এই গেটিং এর মধ্যে। দেন এটাও একটা সিস্টেমের মতো আর কি, যে সিস্টেম আপনারা, এটা আসলে প্রয়োজন হয় না, এটা প্রয়োজন হয় না, আমরা যেখানে সরাসরি এটা যে অফিসে গেলেও পাই, মানে অফিস থেকে সরাসরি অফিসে গেলেও পাই। যেমন দেন এখন আমি যে অফিসে আসছি এটাতে দেখতে পাচ্ছেন আপনারা, এখন এই যে দেখেন উনি এই কোম্পানিতে অলরেডি ডিস্ট্রিবিউটার ডান করেছে, দেখেন ডিস্ট্রিবিউটার ডান করার মাধ্যমে ওনার কিন্তু এখন কতগুলো পয়েন্ট জমা আসছে, 19,211 পয়েন্ট, 11 পয়েন্ট, 19,211 পয়েন্ট কিন্তু ওনার জমা আছে। তার মানে উনি বিজনেসটা স্টার্ট করেছে, তবে এখনো কাউকে জয়েন করায় না, হয়তো বা কাউকে ডিস্ট্রিবিউটার বানায় না, যার কারণে এখন উনি এটা পয়েন্ট গুলো তার আছে আর কি। এটা হচ্ছে, এটা একটা অপশন, সেটা আপনাদেরকে পরে বুঝিয়ে দেবো কেন এই পয়েন্ট গুলো দিয়েছে, অবশ্যই ডিস্ট্রিবিউটার হওয়ার কারণে এই পয়েন্ট গুলো দিয়েছে। দেন এখানে দেখেন আমরা 3 মিনিট ডটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন, এখানে এখানেও কিন্তু 6টা অপশন দিয়ে রেখেছে তারা। এই যে এটা হচ্ছে ওয়ালেট, যেখানে আপনার টাকা পয়সা জমা থাকে। এটা হচ্ছে মাই বিজনেস, মাই বিজনেস এর মধ্যে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। এটা হচ্ছে শপ, যেখান থেকে আপনি প্রোডাক্ট পারচেস করবেন। এটা হচ্ছে স্মার্ট ডেলিভারি, স্মার্ট ডেলিভারির জন্য যদি আপনি আবেদন করতে চান সেখান থেকে করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে ইভেন্টস, মানে বিভিন্ন ইভেন্টস যখন আসে তখন এখানে বিভিন্ন ইভেন্টস এর উপরে আপনার অফার দেওয়া হয়, সেগুলো আপনি দেখতে পারবেন, এবং ইভেন্টস গুলো কোথায় হচ্ছে সেটা আপনি জানতে পারবেন। এটা হচ্ছে টুলস, মার্কেটিং টুলস, মার্কেটিং আমরা যেটা বলি মার্কেটিং করার জন্য যে টুলস গুলো দরকার সেগুলো সেগুলো এখানে পাবেন। তো আসুন এবার একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে মাই বিজনেস। মাই বিজনেসে ক্লিক করলে কতগুলো অপশন, এটা এই জন্য ওপেন করেছি যাতে আপনারা বুঝতে পারেন। মাই বিজনেস স্ন্যাপশট, এখানে গেলে আপনি আপনার বিজনেস এর সবকিছু জানতে পারবেন। দেন এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার রিপোর্ট, আপনার যতগুলো ডিস্ট্রিবিউটার আছে সবার রিপোর্ট এখানে পাবেন, সে কত টাকা সেল করছে, কি সেল করছে, সবকিছুর উপরে আপনার ডিস্ট্রিবিউটার হিসেবে, মানে আপনার যে ডিস্ট্রিবিউটার তার ইউজার নেম, কে প্রোডাক্ট পারচেস করেছে সেটা আপনি জানতে পারবেন, কার নামে কিনেছে, কি প্রোডাক্ট কিনেছে, সব আপনি এখান থেকে পে করতে পারবেন, ঠিক আছে। মানে আপনার মাধ্যমে, আবার উনারটা না, মানে আপনার মাধ্যমে যতটুকু সেল হয়েছে বা আপনি কিনেছেন রিপোর্ট আপনার মাধ্যমে কিনেছে। যেমন ধরুন আমরা একটা একজনকে তো আর ডিস্ট্রিবিউটার বানাই না, আমরা অনেকে ডিস্ট্রিবিউটার বানাই, তবে নিজের জন্য যেগুলো করব সব ডিস্ট্রিবিউটার রিপোর্ট এখানে পাবেন। দেন এবার আসেন এখানে হচ্ছে জেনলজি, যেখানে মধ্যে আপনার টিমের, আপনার টিম হিসেবে যেগুলো তৈরি হয়েছে আপনার টিম মেম্বার সবগুলোকে এখানে দেখতে পাবেন, লেফটে কজন রাইটে কজন এই বিষয়গুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে জেনলজি, সেম জেনলজি লোকাল, এটা এই অপশন থেকে বাছাই করে নেওয়া হয়েছে, মানে আপনি গেলে এটাকে স্টেট বাই স্টেট ভাগ করে করে দেখতে পারবেন। আর এটা হচ্ছে এনরোলারটি, যেখানে শুধুমাত্র আপনার স্পন্সর গুলো দেখাবে, আপনি যতজনকে স্পন্সর করেছেন সব স্পন্সর গুলোকে এখানে দেখাবে। এটা হচ্ছে সাইকেল, আপনি কত সাইকেল এই মাসে ইনকাম করেছেন সেটা দেখাবে। এটা হচ্ছে কমিশন, যে আপনি কত টাকা, কত ডলার আপনি কমিশন পেয়েছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে আবার কমিশনের লোকাল, মানে কমিশনের উপরে যে লোকাল জিনিসগুলো আছে, মানে কমিশন কোন মাসে কত লোক কমিশন পেয়েছেন সেগুলোর উপরে, ঠিক আছে। কমিশন লোকাল, লোকাল যেভাবে ইনকাম করা হয়, মনে করেন গত মাসে আপনি কমিশন পেয়েছেন $500, $1,000, সেটা আপনি দেখতে পাবেন কার থেকে কার থেকে পেয়েছেন। সব সাবজেক্ট গুলো মানে আলাদা আলাদা, হ্যাঁ। তারপর আছেন দেখেন এখানে সব, ঠিক আছে, স্পন্সর, সরি স্পন্সর, স্পন্সরের বিষয়টা দেখেন একটু করে। স্পন্সর হচ্ছে এখানে আপনি কাউকে স্পন্সর করেছেন কিন্তু দেখা যাচ্ছে কি অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি সাইন আপ করতে পারছেন কিন্তু
অ্যাকাউন্ট ওপেন হয়েছে, বাট ওনার ইউজার পাসওয়ার্ডটা দিতে পারছেন না। এখন যার নামটা আপনি স্পন্সর করেছেন এখানে এসে তার নামের উপরে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু তার ফোন নাম্বার, তার জিমেল নাম্বার সবকিছু আপনি পেয়েছেন। তখন আপনি আপনার জিমেল আর ফোন নাম্বার চেক করে তার পাসওয়ার্ডটা বসাতে পারেন। এটা বিশেষ করে অনেকেই ভুল করে থাকেন, সেজন্য এটা বলা। এই স্পন্সর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনি কাকে স্পন্সর করেছেন সে তার নামটা কিন্তু এখানে এসেছে কিনা সেটা আপনি দেখতে পারবেন, এবং তার মোবাইল নাম্বার কি, আপনার ইমেল নাম্বার কি সেটা আপনি জেনে যাবেন, এবং সে কোন পাশে আসে, লেফট আসে নাকি রাইট আসে, সে স্পন্সরের উপর ক্লিক করলেই আপনি সব জানতে পারবেন, কোন দেশে জয়নিং, কোন দেশ থেকে জয়নিং করছে সেটাও আপনি জানতে পারবেন। দেন এবার আসেন এইসব বিষয় যেগুলো আছে সেগুলো হচ্ছে জেনা স্কিপ, তারপরে হচ্ছে আপনার বোনাস, মানে বিভিন্ন ধরনের ট্রেনিং এর উপর যদি কোনো বোনাস থাকে, তারপর আপনার আপনার এখানে যে কোনো ধরনের নোটিফিকেশনের জন্য যেগুলো আসে সেই নোটিফিকেশন গুলো এখানে পাবে। এগুলো লাগে না আসলে, বিশেষ করে এগুলো লাগে না, সেজন্য আমরা এটা না দেখলেও চলে, এগুলো কোনো ধরনের কাজে আসে না। এটা কিডস হচ্ছে, কিডস জেনা কিডস যা দেয় সেই কিডস এর উপরে। এবার আসেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই ওয়ালেটে তো আমাদের টাকা পয়সা থাকে সেটা আমরা জানি সবাই, ওয়ালেটে যে অ্যাকাউন্ট সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা রাখার জন্য অ্যাকাউন্টটা। এখানে দেখি আমরা সেটিং, এই সেটিংস এ গেলে দেখেন এখানে এখানে চারটি অপশন রয়েছে, সেটা হচ্ছে মাই প্রোফাইল। মাই প্রোফাইলে গেলে আমরা কি দেখতে পাবো, মাই প্রোফাইলে গেলে সব ডিটেলস আপনার পেয়ে যাবো, উনিও পেয়ে যাবে আপনারটা, আপনার কি ডিটেলস সাইন আপ করেছে সব আপনি পেয়ে যাবেন। দেখেন সাদিয়া 12, ওনার ইউজার নেম, ওনার আইডি নাম্বার, ওনার টেক্সট নং সবকিছু এখানে দেওয়া আছে, ওনার ফোন নাম্বার, ওনার নিজের মানে নিজের নাম, নিজের লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম দেখা যায়, উনি ঠিকানা পাওয়া যাবে, তারপরে হচ্ছে এখানে আপনার তার সিটি, সে কোন কোন সিটিতে আছে সেটাও জানতে পারবেন, সে কোন জেলা থেকে হয়েছে সেটা আপনি জেনে গেলেন, তারপর সে কোন দেশের সেটা জানতে পারলেন, ইমেল অ্যাড্রেসটা পেলেন, ফোন নাম্বারটা পেয়ে গেলেন। দেন এখানে আসলে দেখেন আমরা যদি এই জিনিসটা একটু ফলো করি, সেটা হচ্ছে এখানে যদি আপনি নতুন পাসওয়ার্ড দিতে চান তাহলে নতুন পাসওয়ার্ডটা এখানে বসাবেন, এবং এটা কনফার্ম করে আপনি পাসওয়ার্ডটা বসাবেন। দেন পাসওয়ার্ডটা বসার পরে, বসানোর পরে চাইলে কিন্তু আপনি যদি এখানে দেখেন ওনার আরো একটা জিনিস, এই মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ করলে এখানে বসাবেন, আর যদি এখানে যদি কারো ভেরিফিকেশন লেখা না থাকে, ফিল্ডিং থাকে এএন এনআইডি কার্ড সাবমিট, এটা এটার মধ্যে মানে এনআইডি কার্ড নাম্বার যেটা সাবমিট করতে হয় আমাদের, সেটা ওইখানে যদি ফিল্ডিং থাকে তাহলে আপনি এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক হেয়ার, এখানে গিয়ে আপনার এনআইডি কার্ড, আর এটা তো হচ্ছে আপনার রিসেন্ট ফটো মানে আপনার ছবি, পাসপোর্ট সাইজের ছবিটা এখানে আপলোড করে আপনারা সবাই যদি নিচে গিয়ে এখানে সাবমিট করার পরে যখন আপলোডেড লেখা উঠবে তখন আপনি এই সাবমিট চেঞ্জ এখানে নিচের একদম নিচে দেওয়া আছে, দেখেন এই দেখেন সাবমিট চেঞ্জ লেখা আছে, এই সাবমিট চেঞ্জ, এই সাবমিট চেঞ্জ এর উপর ক্লিক করলেই আপনারা এটা সাবমিট চেঞ্জ হয়ে যাবে। পাসওয়ার্ড দেওয়ার পরও যদি চেঞ্জ করেন তাহলে পাসওয়ার্ডটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাদেরকে আস্তে আস্তে শিখতে হবে, জানতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট আমি শুধু জাস্ট এগুলো দেখি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেন এবার আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাই, সেটিং, সেটিং অপশনে যাওয়ার পরে যদি কেউ ওয়ালেটে ঢুকতে চান তাহলে এদিকে ঢুকতে পারবেন ওয়ালেটে। আবার এটা হচ্ছে অর্ডার, মানে আপনার অ্যাকাউন্ট থেকে যা যা অর্ডার হয়েছে সব আপনি এখানে দেখতে পাবেন। দেন আপনাকে যেগুলো মেসেজ দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে, যে ধরনের আপনাকে ইনফরমেশন দেওয়া হয়েছে, মেসেজ দেওয়া হয়েছে, সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখান থেকে গেলে সব সব থেকে আপনি শপিং করতে পারবেন, এটা হচ্ছে অফিস, অফিসের ওয়েগুলো দেখতে পারবেন, আর এটা হচ্ছে সিআরএম মানে হচ্ছে বিজনেসের গ্রোথটা কতটুকু কত হচ্ছে, সেলস রেভিনিউটা আপনি এখানে দেখতে পারবেন। আমরা যেটা সেলস রেভিনিউ সেটি এত দেখি আমাদের প্রেজেন্টেশনে দেখি, সেই সেলস রেভিনিউ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং এবার এটা হচ্ছে ইভেন্ট, মানে কোন এই মাসে কোনো ইভেন্ট আছে কিনা, কোথাও কোনো প্রোগ্রাম হবে কিনা সেটার শিডিউল এখানে দেখতে পাবেন। আর হচ্ছে জেনাস কিডস, জেনাস কিডস এর যারা ডোনেট করে সে কোন কোন কোম্পানিগুলোকে ডোনেট করে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন, সবকিছু এখানে আছে মানে আপনার চোখের সামনেই সবকিছু রেখে, ঠিক আছে। আমরা যারা যারা জানি তারা জানি। আর যে এটা এটা হচ্ছে লগ আউট, মনে করেন আপনার অফিস থেকে আপনি বেরিয়ে যাবেন কাজ শেষ, আপনি লগ আউট করলেই লগ আউট হয়ে যাবে। দেন এখানে আসেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, অর্ডারের বিষয়টা আপনি কত টাকা, অনেকে আছে না যে আমার অ্যাকাউন্টে কত টাকার প্রোডাক্ট অর্ডার হয়েছে আমি একটু দেখতে চাই, তাহলে এই যে দেখেন এখানে অর্ডার নাম্বারটা চলে আসছে, দেখেন এই যে সাদিয়া আপু ওনার অর্ডার হয়েছে 719.60 RM, 19.60 RM, 720 RM, ধরেন 720 RM ওনার অর্ডার করা হয়েছে। কি কি প্রোডাক্ট অর্ডার হয়েছে চলেন সেটা একটু দেখি, ক্লিক করলাম এটার উপরে, এই যে দেখেন এখানে কি কি অর্ডার হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এটা শিপমেন্ট হয়ে গেছে, প্রোডাক্টটা শিপমেন্ট হয়ে গেছে, শিপমেন্ট হয়েছে কিনা সেটাও আমরা দেখতে পাচ্ছি অলরেডি। পেমেন্ট মেথডে গেলে দেখা যাচ্ছে পেমেন্ট মেথডে সবকিছু টাকা কত টাকা সেটা দেখা যাচ্ছে, দেখেন ওখানে ছিল একটা, এখানে হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ডলার, মাথায় রাখবেন এটা হচ্ছে ডলার, $180,
ঠিক আছে, এটা হচ্ছে সাইন আপ টোকেন দিয়ে কাটা হয়েছে $180 না। এই যে এখানে একটা ইনভয়েস আছে, এই ইনভয়েসে গেলে আপনি সব তথ্য পেয়ে যাবেন, সব তথ্য। এটা হচ্ছে আরএম, মানে এটা মালয়েশিয়া থেকে অর্ডার করা হয়েছে, আর এটা হচ্ছে মানে সে ডিস্ট্রিবিউটর ডান করেছে টোকেন দিয়ে, সাইন আপ টোকেন, মানে এটা হচ্ছে ডলার কেটেছে, ডলার দিয়ে কেটেছে। ঠিক আছে, তাইলে এইবারে প্রোডাক্ট কি কি সেটা একটু দেখি। এই ইনভয়েস এর উপর ক্লিক করব, ভিউ, ভিউর উপর ক্লিক করলাম। দেখেন এখানে চমৎকার ভাবে দেওয়া আছে, এই যে আমরা একটু জুম করি, ওনার ঠিকানাটা সহ চলে আসছে, দেখেন সাদিয়া, এই যে এখানে সব পুরোটা চলে আসছে, সাদিয়া 129 ইউজার নেম, ওনার নাম এখানে দেওয়া আছে, অরিজিনাল নেমটা এখানে দেওয়া আছে নামটা, এবং সে অর্ডার কখন করেছে সেটা, ওর ডেটও এখানে লেখা আছে, কি কি অর্ডার করেছে সেটা একটু দেখি। দেখেন এখানে লেখা আছে লুমিনিয়াস ক্লিনজার, দেখতে পাচ্ছেন লুমিনিয়াস ক্লিনজার অর্ডার করেছে, আর এখানে রিজার্ভ অর্ডার করেছে, দেখছেন একটা, দেখতে পাচ্ছেন এটা সিরাম, সিরাম অর্ডার করেছে, উনি একটা সিরাম অর্ডার করেছে আর একটা রিজার্ভ অর্ডার করেছে, লুমিনিয়াস এর সিরাম অর্ডার করেছে। এই যে দেখেন এখানে আমরা একটু দেখি, এই যে এখানে কত ডলার আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি, আর এম দেওয়া আছে, আবার এখানে দেখেন ওনার এখানে আর এম, এই যে এটা হচ্ছে ওনার আর এম, একটু একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এটা হচ্ছে আর এম, মানে দুইটার একসাথে যোগ করার পর এখানে হয়েছে 719.60, মানে 720 আমরা ধরে থাকি। আর এটা হচ্ছে পেমেন্ট মেথড, মানে পেমেন্টটা কিভাবে করেছে সেটা আমরা এখানে দেখতে পাবো। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে পেমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, পেমেন্ট টোকেনে যে সাইন আপ টোকেন দিয়ে পেমেন্টটা করেছে, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা প্রোডাক্টও দেখতে পেলাম, তার ঠিকানাটাও পেলাম, আবার ইনভয়েস, এটাকে ইনভয়েস বলা হয়, এখানে পুরো ডিটেলস দেখা আছে, জেনাস গ্লোবালের পক্ষ থেকে ডিটেলস দেওয়া আছে, এভাবে আমরা অর্ডারটা দেখতে পাবো। আর এটা যদি আপনি স্ক্রিনশট দিয়ে যদি কোম্পানিতে পাঠাতে পারেন, তাহলে এই প্রোডাক্টটা আপনাকে দিবে, অন্য কাউকে দিবে না, মানে প্রুফ আপনার কাছে থাকলে কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিতে বাধ্য। ঠিক আছে, একটু ব্যাকে যাই, এভাবে করে আমরা প্রোডাক্ট অর্ডারটা দেখলাম। আরো অনেক কিছু এখানে তথ্য আছে, যে মোবাইল সম্পর্কে আপনারা যখন জানবেন তখন আপনাদের খুবই ভালো লাগবে বিষয়গুলো। এখানে দেখেন আমরা এই সেটিং এ গেলাম, এই মেসেজ গুলো তো আমরা মেসেজ দেখতে পারবো, অর্ডারও দেখতে পেলাম, শপিং, শপে গেলে শপ করতে পারবো, যেখানে শপিং এ ঢুকলাম, এই যেখানে কান্ট্রি চুজ করে আমাকে শপিংটা সারতে হবে, যে কোনো কান্ট্রি থেকে আমরা শপিং করতে পারি, দেন কন্টিনিউ দিলে শপিং করা যায়। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তী দেখাবো, বা আমাদের ভিডিওতে পাবেন আপনারা যে মোবাইলের শপিং কিভাবে করতে হয় যে মোবাইল থেকে। তো এ হচ্ছে যে মোবাইলের পুরোপুরি বিষয়গুলো, আর এই যে ভিডিও শেয়ার করা, আর আপনার কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, এই বিষয় নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করব, সমস্যা নেই, সেটাতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে শেয়ার করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, এ ছিল আজকের জ্যাম মোবাইল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া, যেটা আমরা আপনাদেরকে ধারণা দিয়েছি সেটা হচ্ছে জ্যাম মোবাইল সম্পর্কে। আর এই জ্যাম মোবাইলটা ইউজ করেই কিন্তু আপনি আপনার বিজনেসটা সামলাবেন, দেখে আমি দেখিয়ে দিয়েছি আপনাকে কোম্পানির অফার গুলো আসলে কোথায় দেখবেন, তারপরে আপনি এখান থেকে প্রোডাক্ট সেল করার পর আপনার কমিশনটা কোথায় যাবে, আপনার যে ইনকামটা হবে সেটাকে সাইকেল ইনকাম বলা হয়, বা আমরা টিম কমিশন বলি, সেটা আমরা কিভাবে পাবো, টিম কমিশনটা আমরা কিভাবে পাবো সেটাও আমরা দেখলাম, ইভেন্টগুলো আমরা কোথায় পাবো সেটাও দেখলাম, সফটটা আমরা কোত্থেকে করব, কিনবো কোত্থেকে সেটাও আমরা দেখলাম, সব টোটাল আপনারা এখানে দেখতে পাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যদি কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, যদি কোনো কিছু প্রয়োজন হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।